ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুব্রত মুখোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া শুনবো আমি এটা মানব যেহেতু এই এই ক্রাইসিসে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা যা বলেন সেটা গুরুত্ব দিয়ে আমরা মানি আমিও মানব এবং ইয়া বলেছেন কিন্তু সমস্ত অন্ধকার করে দিয়ে আমরা নমিনিট অন্ধকারে বসে থাকলি অথবা একটা মোমবাতি জ্বালিয়ে তাতে করোনা পালিয়ে যাওয়ার কী কারণ হবে এটা আমার মাথায় ঢুকল না এবং আমার মনে হয় অনেক জায়গায় হাস্যকর হয়ে যাবে মানে একটা হাসিপুর জয়পুর পৌঁছে যাবে আর ওরা জানা উচিত ছিল যেমন আমরা শহরে বাস করি আমাদের কোনো প্রচুর ঘিঞ্জি বস্তি আছে বম্বেতে মাইলের পর মাইলে বস্তি আছে সেই সব জায়গায় যদি ওই ব্যাপক অন্ধকার করে দিয়ে সব ওই মোমবাতি জ্বালায় তো কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে আমি বুঝতে পারলাম না আমি দেশের আইন আইনমানা একজন নাগরিক প্রধানমন্ত্রী বলেছেন আমি মানব কিন্তু কারণে এটা এটা আমি বুঝতে না আমি বুঝি মানব বিজেপি নেতা রাহুল সিনহা কি জানিয়েছেন শুনব পাঁচই এপ্রিল রবিবার রাত নটায় সারা ভারতবর্ষের একশো কোটি মানুষের কাছে আবেদন করেছেন যে প্রত্যেকে তাদের বাড়ির দরজার সামনে ব্যালকনির সামনে মোমবাতি প্রদীপ কিংবা টর্চ অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ন মিনিট পর্যন্ত এই দৃশ্য আপনারা রাখুন সেই সময় প্রত্যেকে নিজের বাড়ির লাইটকে বন্ধ রাখুন এর ফলে কোটি মানুষ যে আমরা এক আছি একশো কোটি মানুষের সংকল্প করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সে সংকল্পকে আমরা জারি করব আর মোদীজির ভাষায় আমরা একা নই আমার সাথে দেশের একশো কোটি মানুষ আছে राजनीति को कांग्रेस पाल्टा बीजेपी नेता शोमबीत पात्र देखिए आज पूरा हिंदुस्तान एकजुट होकर कोरोना के खिलाफ लड़ रहा है भारत के प्रधानमंत्री जी ने एक संदेश दिया है जनता जनार्दन कैसे एक हो सके और कैसे सामूहिक शक्ति को जगाया जा सके वैसे में भी कांग्रेस पार्टी आज निंदा की राजनीति कर रही है ये बहुत ही बहुत ही शर्मनाक विषय है देखिए आज भारत की सरकार की तारीफ पूरा विश्व कर रहा है डब्ल्यूएचओ भी कर रहा है आज खुद प्रधानमंत्री ने कहा है कि उत्साह का माहौल बनाना है और एक आशा का माहौल उसको सृजित करना है वहीं कांग्रेस पार्टी निराशा और निंदा की राजनीति कर रही है कहीं ना कहीं आज सिद्ध होता है कि कांग्रेस पार्टी कभी भी आशा के दिया को जला नहीं सकती है मगर उनसे इतना तो हम कहना चाहेंगे खुद के घर में दिया नहीं जल रहा है कम से कम औरों के दिए को तो जलने दो उसे तो बुझाने की साजिश और उसे बुझाने की राजनीति तो ना करो আমরা আবারও টেলিফোনে যোগাযোগ করেছি অতি চৌধুরীর সঙ্গে অধীরবাবু আপনি যেমনটা বলছিলেন আমার বক্তব্য যখন সারা ভারতবর্ষ করোনার আগ্রাসনে আতঙ্কিত যখন সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে সারা আমাদের জনজীবন সারা দেশের এক অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে যেখানে ভবিষ্যতের কোনো দিশা নেই যেখানে আমরা সবাই এক অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি কোন গঠনমূলক বার্তা ছিল এবং উচিত বলে আমি মনে করি সেটা না করে প্রথম দিন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাসে কেন্দ্র করে নানা নাটক এবং পলিটিক্যাল ইভেন্ট করে চলেছেন এর আগে একবার তালি বাজানো হলো থালি বাজানো হলো এখন আবার বলছে মোমবাতি জালি তো এই রকম ভাবে যদি করোনাকে মোকাবেলা করা যায় তো আমাদের কোনো ওষুধপত্রের দরকার নেই ডাক্তার চিকিৎসা হাসপাতালের দরকার নেই যখন আমাদের ওষুধের দরকার যখন আমাদের হাসপাতালে ভেন্টিলেটার দরকার যখন হাসপাতালে আইসোলেটেড ওয়ার্ড দরকার যখন নার্সদের ডাক্তারদের জন্য আমাদের তাদের বিশেষ পোশাক দেওয়া দরকার সেই সবে মাথা ব্যথা না করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করোনাকে নিয়ে একটা রাজনৈতিক খেলা শুরু করেছেন একটা পলিটিক্স শুরু করেছেন এটা আমি চরমটা বিবিধ আজকে ভারতবর্ষের মানুষের অভাব বাড়ছে মানুষের পকেটে পয়সা নেই মানুষের পাশাপাশি সাধারণ কৃষকদের তাদের ফসল কাটার সময় পার হয়ে যাচ্ছে তারা জানে না কি করে ফসল ঘরে তুলবে তাদের থেকে ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার কোনো কথা নেই ছোট ছোট উদ্যোগ বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে প্রায় তিরানব্বই শতাংশ ইনফরমাল সেক্টরে বেসরকারি সেক্টরে কাজ করা শ্রমিক তারা জানেন তাদের আগামী দিন ঠিক তাদের কোথা থেকে খাবার জোগাড় করবে তা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই করোনাকে নিয়ে নতুন করে সারা ভারতবর্ষে প্রমাণ করানোর চেষ্টা করছেন যে করোনা নিয়ে শুধুমাত্র মোদী ভাবে তাই মোদীর ভাবনার সঙ্গে সারা ভারতবাসীর ভাবনা এক করে দিয়ে তিনি নতুন করে আরেকটা রাজনীতির খেলা খেলছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি অদিত চৌধুরী মোদীর কথা অনুযায়ী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কথা অনুযায়ী মোমবাতি জ্বালাব না যদি বাড়িতে ইলেকট্রিক থাকে যদি বাড়িতে ইয়ে কানেকশন থাকে তাহলে এই বাড়ি আমি আরও জ্বালিয়েই রাখব এখানে মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এসবের সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করার কোনো সম্পর্ক নেই এটা একটা রাজনৈতিক খেলা একটা পলিটিক্যাল ইভেন্ট বলে আমি এই ঘটনাকে মনে করছি তাই নরেন্দ্র মোদীর এই চমক বাদ দিয়ে কাজের কাজ কিছু করুক এই আবেদন আমি রাখতে চাইছি চমক নয় রাজনৈতিক চমক অনেক দেখ আমরা কাজ কিছু হোক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে গতকালকে ঠিক এই সন্দেহ করছিলাম এ রাজ্যের তো এই অভ্যাস আছে ডেঙ্গুতে আক্রান্ত যারা তাদেরকে ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত বলা যাবে না অজানা জল লিখতে হবে যদি ডেঙ্গু বলে লেখা হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে ডাক্তার সাসপেন্ড হয়ে গেছিল আমাদের মনে আছে সবার মৃত্যুর কারণ যদি মুখ্যমন্ত্রী ঠিক করেন অথবা নবান্ড ঠিক করে দেয় তাহলে সেটা অবারবিক অবৈজ্ঞানিক অন্যায় সরকারের কমিটি যদি অসত্য বলে অ্যাকশন নিন তারা যদি সত্য বলে চিপসেটি যদি অসত্য বলে অ্যাকশন নিন দুজনেই সত্য 还有的。<music>